টাকাতে কিনা হয় বলা হয়ে থাকে যে টাকা থাকলে পাথরেও ফুল ফুটানো যায় অনেকে বলে আর কি ভালোবাসা দিয়ে এখন ফুল ফোটে না টাকা দিয়ে কারণ প্রযুক্তি দিলে অনেক কিছুই করা যায় দর্শক টাকার সাগরে ভাষা একটা দেশ নাম কি সংযুক্ত আরব আমিরাত আর আজকে আপনাদেরকে একটু ভিন্ন রকম ঘরণার একটা ভিডিও যে আমাদের আরব রাষ্ট্রগুলোর যারা অধিপতি আছেন এদের কাছে কি পরিমাণ টাকা আছে কি পরিমাণ সম্পত্তি আছে কিন্তু এত কিছুর পরও আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে অনেক রাষ্ট্র আছে যারা ভাত খাইতে ভাত পায় না মানুষগুলোর হার ভাইসা ওঠে কিন্তু এই সকল শেখেরা এদের পরিবারের সম্পত্তি আসলে পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোর অন্তত কি কল্যাণে লাগে আসুন দেখি এই মুহূর্তে আমরা আল নাহিয়ান রাজ পরিবার মানে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তিনি অ্যাম্বি জ্যাড নামেও পরিচিত তার সম্পত্তির একটু দেখি যে কি পরিমাণ প্রপার্টি ভেরু তার আছে বিশ্বের সবচেয়ে ধনী হিসাবে বলা হয়ে থাকে আল নাহিয়ান রাজ পরিবারের সম্পদের পরিমাণ যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িক জি কিউর একটা প্রতিবেদনে দেখা গেছে পাঁচ হাজার তিনশো নব্বই কোটি টাকার একটা রাজকীয় প্রাসাদ আছে বুঝছেন নি পাঁচ হাজার তিনশো নব্বই কোটি টাকা একটা প্রাসাদের দাম যা যুক্তরাষ্ট্রের তিনটি প্যান্টাগন ভবনের সমান বড় এই ব্যক্তির আছে আটটা পার্সোনাল উড়োজাহাজ এবং সাতশোটি গাড়ি শুধু তাই নয় একটি জনপ্রিয় ফুটবল ক্লাবেরও মালিক আল নাহিয়ান পরিবার আচ্ছা তো এদের বিশাল পরিবারে আছে আঠারো জন ভাই এগারো জন বোন তাছাড়া রাজ পরিবারে তার নয় সন্তান সহ আঠারো জন আপনার নাতি নাতনিও রয়েছে এই পরিবারে ম্যানচেস্টার সিটি যারা ফুটবল খেলা দেখেন বা আগ্রহী আছেন নিশ্চয়ই নাম শুনেছেন ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব এবং সঙ্গীত শিল্পী রিহানার বিউটি ব্র্যান্ড ফ্যান্টি থেকে শুরু করে ইলন মাস্কের স্পেস এক্স সহ বিশ্বের বিখ্যাত কোম্পানিটিতে এই রাজ পরিবারের মালিকানার অংশ রয়েছে বিশ্বের তেলের মজুদের প্রায় ছয় শতাংশেরও মালিক হচ্ছে এই পরিবারটি তাছাড়া দুবাইয়ের রাজ পরিবারের সদস্যদের বিশ্বজুড়েই খুব ভ্যালুয়েবল প্রপার্টি আছে ভাই শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের রয়েছে সাতশোটারও বেশি গাড়ি এর মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম এস ইউভি পাঁচটি ভুগাচি বেরন একটি ল্যাম্বরগানি গানি একটি মার্সিডিস ব্যাঞ্চ সিল্কের জিটিআর একটি ফেরারি ফাইভ নাইন নাইন এক্স এক্স ও একটি ম্যাকলারেন এন এমসি ওয়ান যেগুলা এই জীবনে আমরা হয়তো কামাইয়া মানে কিনা সম্ভব না আর কি সারা জীবনে আবুধাবির সোনালী কাসের আলে ওয়াতান প্রাসাদে বসবাস করছে এই পরিবারটি এটি সংযুক্ত আরব আমিরাতে তাদের মালিকানাধীন একাধিক প্রাসাদের মধ্যে বৃহত্তম এই প্রাসাদেরই আয়তন প্রায় চোরানব্বই একর বৃহদাকার প্রাসাদে রয়েছে সাড়ে তিন লক্ষ ক্রিস্টাল দিয়ে তৈরি ঝাড়বাতি এবং মূল্যবান প্রত্নতাত্ত্বিক অনেক জিনিসপত্র প্রেসিডেন্টের ভাই তাহন উন বিন জায়েদ পরিবারটির প্রধান বিনিয়োগ কোম্পানিটি পরিচালনা করেন গত পাঁচ বছরে কোম্পানিটির মূল্য বেড়েছে আটাইশ হাজার শতাংশ বর্তমানে দুইশো বিলিয়ন ডলার মূল্যের কোম্পানিটির বিনিয়োগ রয়েছে কৃষি জ্বালানি বিনোদন এবং সামুদ্রিক ব্যবসায় এসব প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কাজ করেন এই পরিবারের দুবাই মানে আরব আমিরাত ছাড়াও আপনার প্যারিস লন্ডন সহ বিশ্বজুড়ে বিলাসবহুল সম্পত্তির মালিক এর পরিবারের সাবেক প্রধানকে লন্ডনের বাড়িওয়ালা ডাকও আপনার ডাক নাম দেওয়া হয়েছিল কারণ তার মালিকানা যুক্তরাজ্যের অভিজাত এলাকার অসংখ্য বাড়ি দুই সালে মার্কিন সংবাদ নিউ ইয়র্কের একটি প্রতিবেদন অনুসারে দুবাই রাজপরিবারের সম্পদ ব্রিটিশ রাজপরিবারেদের সম্পদের প্রায় সমতুল্য ছিল দুই সালে যুক্তরাজ্যের ফুটবল দল ম্যানচেস্টার সিটিকে দুই হাজার আটশো তিন কোটিতে কিনেছিল আবুধাবি ইউনাইটেড গ্রুপ ভাই মানে এদের সম্পত্তির কথা কইতে গেলে আমার দিন চলে যাবে কিন্তু আমি যেটা বুঝতে চাচ্ছি বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে খাদ্যপচয়কারীদের সৌদি আরব আরব আমিরাত এত টাকা থাকার পরে এদের নিজস্ব কোনো প্রযুক্তি নাই পশ্চিমাদের প্রযুক্তিতে চলে পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি মানে দুম্বা খেজুর এগুলা পাঠানো ছাড়া এদের কোনো ভূমিকা নাই এগুলা দেখা শূন্য মানে নামই শুনছেন আপনি ভাবতেও পারবেন না যেগুলো কি কোটি বিলিয়ন ডলার তাই না হ্যাঁ ঘুমাই যান ভালো থাকুন আলাইকুম